হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে কিনা? আমার এক মুসলমান ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আমরা একসাথে চলি, একসাথে বেড়াই, একসাথে উঠা বসা করি, একসাথে জব করি, তারা আমাদেরকে দাওয়াত করে, আমরা তাদের বাড়িতে খেতে পারবো কিনা? আজকে আমরা পবিত্র কোরআনুল করিম ও হাদিস থেকে জেনে নিব, আমরা হিন্দুদের বাড়িতে হিন্দুদের হাত থেকে কিছু খেতে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই হিন্দুদের বাড়িতে খেতে পারবো, কিন্তু কিছু শর্ত সাপেক্ষ রয়েছে। তার মধ্যে একটি শর্ত হলো, হিন্দুদের হাতের চবে কৃত কোন প্রাণী, কোন পশু হোক, সেটা ছাগল হোক, সেটা ভেড়া হোক, সেটা আপনার মুরগি হোক, সেটা হাঁস, কোন প্রাণী তাদের হাতে চবে কৃত খাওয়া যাবে না, নাম্বার এক। আর দুই নাম্বার, হিন্দুদের দেব দেবীর নামে উৎসর্গ করা প্রসাদ, যেমন পূজা অর্চনা করার পরে হিন্দুরা কি করে, আমাদের সমাজের মধ্যে যেমন প্রচলিত মিলাদ, মিলাদ পড়ার পরে তাবারকের ব্যবস্থা করা হয়, ঠিক অনুরূপ ভাবে হিন্দু সমাজের মধ্যে তারা আপনার পূজা অর্চনা করার পরে তারা ভগবানের নামে, তাদের ঈশ্বরের নামে তারা প্রসাদ বিতরণ করে। এই প্রসাদ খাওয়া যাবে না, কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলা কালামে হাকিমের দুই নম্বর পারা, দুই নম্বর সূরা, সূরাতুল বাকারার 173 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল বলেন, ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা মাইতাতা ওয়াদ্দাম ওয়াল ولحم الخنزير وما أحل وما أهل به لغير الله الله رب العالمين বলেন, যে প্রাণী হোক, যে খাদ্য হোক, যে প্রাণী আমার নাম ব্যতীত গায়রুল্লাহর নামে যা জবে করে ওই প্রাণী খাওয়া চলবে না। ওই প্রাণী যদি তুমি খাও তোমার অবশ্যই গুনাহ হবে। তার কারণ হলো তারা তাদের দেব দেবীর নামে তারা কি করেছে, তারা জবে করেছে, এজন্য আমাদের জন্য খাওয়া নিষেধ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র হালাল বস্তু আমাদের জন্য হালাল করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, তোমরা কুলু মিন তাইয়িবাতিন, তোমরা খাও পান করো। অন্য আয়াতে কারিমায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, তোমরা হালাল বস্তু খাও, হারাম বস্তু তোমরা বক্ষণ করো না। তাই আসুন, আমাদের মধ্যে অনেকে এমন ধরনের প্রশ্ন করে থাকেন যে হুজুর একসাথে উঠি, একসাথে চলি, একসাথে আমাদের জব করতে হয়, চাকরি করতে হয়, অনেক সময় তারা আমাদের দাওয়াত করে ফেলে, আমরা মতো অবস্থায় কি করব, আমরা তাদের বাড়ি কি আমরা খেতে পারব? হ্যাঁ অবশ্যই আপনি খেতে পারবেন, তা অবশ্যই খেতে পারবেন, তবে এই শর্ত সাপেক্ষগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে।